আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনী 9.2 এর 30 নম্বর সমস্যাটি সমাধান করব। এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন, তো চলো দেখি সমাধান করি। এখানে ক বলা আছে আর সমান রুট ওভার 3 টু দি পাওয়ার -1 হলে থিটা এর মান নির্ণয় করো। উদ্দীপক দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ এবং টেন থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে ক নম্বর সমস্যাটা উদ্দীপক অনুসারে টেন থিটা সমান √3 যেটা দেওয়া আছে সেটা লিখবো। এখন এই যে আর এর মানটা এখানে দেওয়া আছে √3 টু দি পাওয়ার -1, তাহলে এই মানটা এখন বসাই। এখন √3 টু দি পাওয়ার -1 মানে কি? আমরা সূচকের নিয়মে জানি যে e^n (1)e^n, এখানে এর জায়গায় এখানে 3 আছে এবং এখানে n এর জায়গায় আছে -1, তাহলে আমরা লিখতে পারি 1/3, 3^1, 1 তো লেখার আর প্রয়োজন হয় না, এবং উপরে এখানে আছে রুট, তো রুটটা দিয়ে দিই। তাহলে এটার সমান আমরা লিখতে পারি 1/√3। তাহলে নেক্সট লাইন আমরা যেটা লিখবো 1/√3, আর 1/√3 সমান আমরা লিখতে পারি 10 30 ডিগ্রি, কারণ আমরা ওই ছক থেকে যেটা জানি যে নির্দিষ্ট কোণে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান সেগুলোর থেকে আমরা জানি যে 10 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এটার পরিবর্তে আমরা 10 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে থিটার ভ্যালু এখানে হবে 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে নেক্সট আমরা খ নাম্বার যেটা দেখবো যে p+q = √2 হলে প্রমাণ করো যে θ = 45 ডিগ্রি। তাহলে সমাধান উদ্দীপক অনুসারে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ। হ্যাঁ, তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, p+q = √2 দেওয়া আছে আমাদের। তো এখান থেকে থিটার মান বের করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে θ = 45 ডিগ্রি। এখন পি এর মান এখানে সাইন থিটা, কিউর মান কস থিটা, মানগুলো এখন বসিয়ে দিই। এখন যেটা করব আমরা অনুশীলনী 9.2 এর 22 নম্বর যে সমস্যাটা সমাধান করেছিলাম, সেই 22 নম্বর সমস্যাটা সমাধানের মতোই এই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। ওখানে আমরা কি করেছিলাম যে 22 নম্বর যে সমস্যাটা ছিল, সাইন থিটা প্লাস কস থিটা = 1 ছিল, সেখানে আমরা সাইন থিটাকে পক্ষান্তর করে আমরা বর্গ করে মান নির্ণয় করেছি। সরি, 22 নম্বর না, এটা 23 নম্বর হবে, তোমাদের অনুশীলনী 9.2 এর 23 নম্বর অঙ্কটার মতো এখানে। তাহলে নেক্সট আমরা কি করব, আমরা কস থিটাকে ডানে পাঠিয়ে দেব, 23 নম্বর সমস্যাটার সমাধানের মতো এটা। এখন নেক্সট লাইন আমরা উপপক্ষে বর্গ করে দেবো, অর্থাৎ স্কোয়ার করে দেবো। তাহলে এখানে a - b² সূত্র হবে। এখানে এর জায়গায় আছে √2 এবং বির জায়গায় আছে কস থিটা। তাহলে আমরা নেক্সট লাইনে যেটা করব যে a² - 2b + b² এই আকারে করব। অর্থাৎ এখানে যদি আমি আরেকটু লাইন করি যে a² মানে এখানে √2² - 2 × প্রথম পদ, অর্থাৎ √2 cos θ + cos²θ, এই আকারে হয়েছে। √2² মানে শুধু 2, এবং 2√2 cos θ, এটা গুণ অবস্থায় থাকবে এটা। আর cos²θ মানে কি? cos θ² এভাবে লিখতে পারি আমরা। এবং নেক্সট লাইনে আমরা বাম পাশে sin²θ কে আমরা লিখব 1 - cos²θ, সমান চিহ্নের ডান সাইডে যেগুলো আছে সবগুলো আমরা বাম সাইডে নিয়ে আসবো, এবং চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই কারণে, কারণ সমান চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে টুর আগে প্লাস আছে, অর্থাৎ এই পাশে এসে মাইনাস হয়েছে, এবং √2 cos θ এটা মাইনাস, এই পাশে এসে প্লাস হয়েছে, এবং এটা প্লাস cos θ, এই পাশে এসে -cos²θ হয়েছে। নেক্সট লাইনে আমরা যেটা করব যে এখানে একটু ক্যালকুলেশন করে নিতে হবে যে এখানে এই যে cos²θ এবং cos²θ এই দুটো একই জিনিস, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করবো, এখানে 2 cos²θ হবে, এবং এই যে -2 থেকে 1 গেলে -1 হয়। তাহলে নেক্সট লাইন আমরা যেটা করব যে -cos²θ - cos²θ এই দুটো গুণ করলে হয় -2 cos²θ, এবং এখানে থাকে হচ্ছে +2 cos θ, এবং -2 থেকে এই 1 গেলে -1 হয়। এখন যেটা করব নেক্সট লাইনে, আমরা যেহেতু এখানে -2 cos²θ আছে, তাহলে এটাকে আমরা একটু অ্যাভয়েড করে যাবো, অর্থাৎ উভয় পক্ষে আমরা এই মাইনাসকে ভ্যানিশ করবো, উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ করে দেবো। -1 দ্বারা গুণ করে দিলে যেটা হবে, 2 cos²θ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2 cos²θ - 2√2 cos²θ + 1। এখন এটাকে একটা জিনিস করতে হবে, এটাকে বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে দেখো এটা প্রথম পদের স্কোয়ার হবে, এখানে 2 × প্রথম পদ × দ্বিতীয় পদ, এই আকারের হবে। তাহলে আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করি, তো এটাকে আমরা লিখতে পারবো 2√2 cos θ - 1 2। এটাকে আরেকটু মডিফাই আমরা করতে পারি, যেমন দেখো √2 cos θ² এভাবে লিখতে পারি, কারণ স্কোয়ার আর রুট ভ্যানিশে শুধু 2 cos²θ থাকবে, -2 × √cos θ × 1
প্লাস ওয়ান স্কোয়ার, এখানে কিন্তু এটা ওয়ান, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বির জায়গায় এখানে ওয়ান, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। অর্থাৎ এর জায়গায় এখানে রুট টু কস থিটা, বির জায়গায় এখানে ওয়ান, তাহলে রুট টু কস থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন এই যে স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয়পক্ষে আমরা বর্গমূল করে দেবো, তো বর্গমূল করে দিলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। এখন মাইনাস ওয়ানকে আমরা ডানে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, এখন রুট টুকে আমরা ডানে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। এখন ওয়ান বাই রুট টুকে আমরা লিখতে পারি কস 45 ডিগ্রি, অর্থাৎ এই 45 ওয়ান বাই রুট টুকে আমরা এটার পরিবর্তে আমরা কস 45 ডিগ্রি লিখতে পারি, তাহলে থিটার পরিবর্তে এখানে আছে 45 ডিগ্রি, অর্থাৎ কস থিটা সমান কস 45 ডিগ্রি, অর্থ হচ্ছে থিটার ভ্যালুটা এখানে 45 ডিগ্রি। তো নেক্সট লাইন আমরা যেটা লিখবো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাই হচ্ছে প্রমাণের বিষয়, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ দেওয়া আছে। এখন যে কাজটা করবো এখানে প্রদত্ত রাশি যেটা সেটা লিখবো 7p² + 3q², এখন পির মানে এখানে সাইন থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা হবে, কিউর মানে হচ্ছে কস থিটা, অর্থাৎ এখানে যেহেতু স্কোয়ার আছে কস স্কোয়ার থিটা হবে। এখন যেটা করতে হবে যে এখানে এই কস স্কোয়ার থিটাকে আমরা সূত্র আকারে লিখবো, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 - sin² θ, এবং তার সাথে থ্রি গুণ অবস্থা আছে, কারণ এটা আমরা একটু লিখে ফেলি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখন পক্ষান্তর করলে আমরা সূত্র লিখতে পারবো, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান লিখতে পারবো 1 - sin² θ, অর্থাৎ এই সাইন স্কোয়ার থিটা আমরা ডানে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। এখন এই থ্রি দ্বারা আমরা গুণ করে দেবো, থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি, এবং থ্রি দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে -3 sin² θ হবে, এবং রাইট সাইডে 4 আছে। এখন যে কাজটা করতে হবে যে এখানে এই 7 sin² θ থেকে 3 sin² θ বিয়োগ করলে 4 sin² θ থাকে, এবং প্লাস 3কে আমরা ডানে পাঠিয়ে দিয়ে -3 করে ফেলবো। এরপর যেটা হবে 4 থেকে 3 গেলে 1 হয়, এবং এখানে -4 sin² θ ইজ ইকুয়াল টু 1 হয়। এখন এই যে 4কে আমরা ডানে পাঠিয়ে দেবো, অর্থাৎ 1-এর সাথে ভাগ হয়ে যাবে, sin² θ ইজ ইকুয়াল টু 1/4। এখন নেক্সট লাইনে যেটা হবে উপপক্ষে যদি আমরা বর্গমূল করে দিই, অর্থাৎ এই লাইনটার পরে যদি আমরা এই কাজটা করি যে sin² θ যদি বর্গমূল করি, তাহলে 1/4 √ওভার, তাহলে এখানে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে সাইন থিটা থাকে, এবং 1/4 √ওভার, রুট ওভার 1/4 মানে কি, এটার মানে হচ্ছে 1/√4, 1/√4 মানে কি হাফ, তাহলে সাইন থিটার মান পাওয়া গেল হাফ। তাহলে আমরা সাইন থিটার মান যদি হাফ পাই, থিটার মান অবশ্যই এখানে পাবো 30 ডিগ্রিজ, কারণ সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে থিটার মান এখানে পাবো 30 ডিগ্রি। এখন লেফট সাইড যেটা লিখবো যে 10θ দেওয়া আছে, এখন থিটার মান আমরা পেলাম 30 ডিগ্রি, তাহলে 10θ মানে 1/√3, যেটাই আমাদের রাইট সাইড বলা আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো।